من أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। জান্নাত ইমানদার সৎকর্মশীল মুত্তাকিনদের জন্য এবং জাহান্নাম কাফের মুশরিক নাফরমান পাপিষ্ট অবাধ্যদের জন্য। আমরা জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আলোচনা ইতিপূর্বে করেছি, আর তারপরে জান্নাতিদের সম্পর্কে আলোচনা হয়েছে। জাহান্নামে যাওয়ার কারণ নিয়ে একটি আলোচনা হয়েছে, যারা চিরস্থায়ী জাহান্নামী তাদের সম্পর্কে কোন কোন কারণে মানুষ চিরস্থায়ী জাহান্নামী হয় গত আলোচনা ছিল। আর আজকে সোমবার 26শে রমজান, আপনার 1441 হিজরি মোতাবেক 18ই মে 2020, আমাদের ধারাবাহিক আলোচনা পর্ব নম্বর 27। শেখ ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহির কিতাব, তাতে মজালিসে শাহরে রমাদান, রমজান মাসের 30টি মজলিস নিয়ে তিনি আলোচনা করেছেন। তার আজকে পর্ব নম্বর বা মজলিস নম্বর 27। শেখ বলছেন, আল মজলিসুস সাবি ওয়াল ইশরুন, 27তম মজলিস, আজকে হচ্ছে 27তম মজলিস। আমাদের বিষয়বস্তু হচ্ছে ফিন নাউসানি ফিন আসবাবে দুখুলিন নার, জাহান্নামে যাওয়ার দ্বিতীয় রকমের কারণ অর্থাৎ অস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ। যারা জাহান্নামে যাবে কিন্তু চিরস্থায়ী জাহান্নামী হবে না, কেন তারা জাহান্নামে যাবে অথচ তারা চিরস্থায়ী জাহান্নামী নয়, কিন্তু তাদেরকে জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে, এই জাহান্নামে যাওয়ার কারণ কি? এই রকম যারা জাহান্নামে তারা সকলেই কিন্তু এই মুসলিম উম্মার অন্তর্ভুক্ত, তারা মুসলিম ছিল, কাফের মুশরিক নয়, বড় কুফুরি বড় শিরক তারা করে মারা যায়নি, বরং তারা মুসলিম ছিল, কিন্তু তাদের বিভিন্ন কাবিরা গুনহার কারণে তারা অস্থায়ীভাবে জাহান্নামী হবে বা আল্লাহ রাব্বুল আলামিন কিছুকাল বা দীর্ঘকাল তাদেরকে জাহান্নামের শাস্তি দেবেন। এর অনেকগুলি কারণ আছে, সবগুলি কারণকে একটি কথায় বলতে হলে তা হচ্ছে এমন কাবিরা গুনহা, যেই কাবিরা গুনহা থেকে তওবা না করে মারা গেছে, বিনা তওবায় যদি কাবিরা গুনাহ থেকে তওবা না করে যদি মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাধীন, যেমন হাদিসে রয়েছে, হয় আল্লাহ ক্ষমা করবেন আর না হলে তাদেরকে শাস্তি দেবেন। যদি শাস্তি দেন তো তারা চিরস্থায়ী শাস্তি পাবে না জাহান্নামে। এক সময় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হবে তাদের ঈমান তাদের তাওহীদের কারণে এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন। এই কারণগুলি শেখ ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহ মোটামুটি 12টি কারণ তিনি এখানে উল্লেখ করেছেন। প্রথম কারণ হচ্ছে পিতামাতার অবাধ্যতা বা পিতামাতাকে কষ্ট দেওয়া, পিতামাতার সাথে দুর্ব্যবহার করা, পিতামাতার সাথে সম্পর্ক খারাপ করা, সম্পর্ক ছিন্ন করা, কথার দ্বারা বা কাজের দ্বারা পিতামাতার সাথে খারাপ আচরণ করা বা কষ্ট দেওয়া।
আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার হক সম্পর্কে কোরআনে কারীমের কয়েক জায়গায় কয়েকটি সূরাতে এই বিষয়টি উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে সূরাতুল ইসরা বা সূরা বনী ইসরাইলের আয়াত নম্বর 23 এবং 24। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত নির্দেশ যে তোমরা একমাত্র তাঁর ইবাদত করবে, তৌহিদ, এটা হচ্ছে সবচেয়ে বড় ফরজ এবং সর্বপ্রথম ফরজ মানব জাতির ওপর। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের হকের পরে হচ্ছে পিতামাতার সাথে সৎ ব্যবহারের হক, ইহসানের হক, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পুরো আয়াত আমি তাফসির করছি না সময় স্বল্পতার জন্য। সূরা লুকমানের আয়াত নম্বর 14-তে এইভাবে আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বলছেন, আমার শুকরিয়া আদায় করো এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো, কারণ ইলাইয়াল মাসির, আমার কাছেই প্রত্যাবর্তন স্থল, আমার কাছে এক সময় ফিরে আসতে হবে, তখন কিন্তু শাস্তি পাবে। যদি আমার শুকরিয়া আদায় না করো, ফরজ শুকরিয়া আদায়, ফরজ আদায়ের মাধ্যমে এবং হারাম নাজায়েজ অবৈধ কথা কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে, আর পিতামাতার যদি শুকরিয়া আদায় না করো তাদের সাথে সদ্ব্যবহারের মাধ্যমে এবং খারাপ আচরণ না করার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস রয়েছে পিতামাতার হক সম্পর্কে, এবং পিতামাতার হক আদায় না করলে বা পিতামাতার অবাধ্য হলে, পিতামাতাকে কষ্ট দিলে যে শাস্তি রয়েছে সে সম্পর্কে তার মধ্যে একটি হাদিস এখানে শেখ হুসাইন রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাত হারাম করেছেন। মুদমেনুল খামর, যে মদপানে আসক্ত, যে সর্বদা মদপান করে, বল আকলে ওয়ালিদাইহি, আর যে পিতামাতার অবাধ্য বা পিতামাতাকে কষ্ট দিয়ে থাকে, বা দায়ুস, আর যেই ব্যক্তি হচ্ছে দায়ুস মানে স্ত্রী অথবা তার অধীনে যে মেয়েরা রয়েছে তাদের সম্পর্কে সচেতন নয়, স্ত্রী পরকীয়ায় লিপ্ত মেয়েরা চরিত্রহীন, হ্যাঁ, তার অধীনে যেসব মেয়েরা রয়েছে, যেমন বোনেরা রয়েছে, তারা চরিত্রহীন, কিন্তু ভাই অথবা মেয়েদের বাবা অথবা স্বামী দায়ুস কাপুরুষ, জি হ্যাঁ, কোনো খোঁজ খবর রাখে না। আজ খোঁজ খবর রাখলেও, জানলেও সে অন্যায়কে নির্মূল করার চেষ্টা করে না, তাদের সংশোধন, তাদের সোজা পথে চালাবার চেষ্টা করে না। দাইয়ুসকে আল্লাজি ইয়াকিরুল খুবসাফি আহলিহি, যে নিজ পরিবারে পাপাচারকে স্বীকৃতি দান করে, পাপ চলতেই থাকে বাড়িতে, আর সে বাবা শয়তান হয়েও বাড়িতে বসে থাকে। জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা, আত্মীয় বলতে নিজের বাবার বংশ এবং নিজের মায়ের বংশ, এদের সাথে রক্তের সম্পর্ক আছে, এরা হচ্ছে আল কারামাহ, আত্মীয়, জি। আর আমাদের দেশের ভাষায় যে স্ত্রীর বংশধরকে আত্মীয় বলা হয়, সেটা বৈবাহিক আত্মীয়তা, কিন্তু সেটা এই আল কারাবার অন্তর্ভুক্ত নয়। তাদের হক অর্থাৎ শ্বশুর বংশের হক আপনার বাবার বংশ অথবা মায়ের বংশের মতো নয়, যদিও তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে, তাদের সাথে বৈবাহিক একটা আত্মীয়তা আছে, সেটা এক ধরনের আত্মীয়তা, কিন্তু সেটা এই পর্যায়ের নয়, যেই পর্যায়ের আপনার যেটা সেরাতুল আরহাম, যাদের সাথে আরহামের সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্কের কথা, যাদের হকের কথা কোরআন এবং সুন্নাতে বারবার করে আলোচনা করা হয়েছে এবং তার গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং আত্মীয়দের যে হকগুলি রয়েছে সেটা আর্থিক হক হতে পারে কারো, জি হ্যাঁ, আবার কারো শারীরিকভাবে হক হতে পারে, হ্যাঁ, তাদেরকে সময় দিতে হতে পারে, তাদেরকে শ্রম দিতে হইতে পারে, এসব আল্লাহ ফরজ করেছেন,
এই ফরজ কাজে বাধা প্রদান করা বা সেগুলি আদায় না করা, এ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। সহিহ বুখারী মুসলিমে জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, জান্নাতে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী প্রবেশ করবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এইরকমই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না রাহিমা কামাত, আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হলো। ফাকালাত লিল্লাহি আজওয়াজাল, মহান আল্লাহকে বলল, দরখাস্ত করল, হাযা মাকামুল আইযু বিকা মিনাল কাতিয়াতি, হে আল্লাহ, এটাই হচ্ছে তোমার কাছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে আশ্রয়ের স্থল। আমি তোমার কাছে আশ্রয় কামনা করছি যেন আমার সাথে সম্পর্ক ছিন্ন না করে কেউ। পালা নাম, তখন আল্লাহ বললেন যে হ্যাঁ, এই আত্মীয়তার যে সম্পর্ক তাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ, আমা তারদাইনা আন আসলামান ওয়াসালাকে, তুমি কি এতে সন্তুষ্ট নও যে যে তোমার সাথে সুসম্পর্ক রাখবে তার সাথে আমি সুসম্পর্ক রাখব, ওয়া আখতা ওয়ান খাতা আকি, এবং যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, খারাপ ব্যবহার করবে, বদাচরণ করবে, তার সাথে আমি সম্পর্ক ছিন্ন করব। কালাত বালা, তখন এই আত্মীয়তার সম্পর্ক রাহেম বলল, হ্যাঁ অবশ্যই ঠিক আছে, আমি এতে রাজি আছি। কালা, তখন আল্লাহ বললেন, ফাজালিকা লাকি, এটা তোমার জন্য থাকলো, তোমার এই দরখাস্ত মঞ্জুর করা হইল এবং এই হক তোমাকে দেওয়া হইল, কিয়ামতের দিনে তা দেখতে পাবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যদি এর দলিল কোরআনে কারিমে দেখতে চাও তো ইকরাও মিন শেতুম, চাইলে পড়ে দেখতে পারো কোরআনে কারিমের আয়াত, সূরা মুহাম্মাদের আয়াত নম্বর 22 এবং 23। আল্লাহ বলছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম, সম্ভবত তোমরা যদি বিমুখ হয়ে যাও, ইন তাওয়াল্লাইতুম মানে তোমরা যদি বিমুখ হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনা থেকে, আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ নিষেধ করেছেন এসব মানা থেকে, অথবা তাওয়াল্লাই তুম, কেউ কেউ বলেছেন তোমরা যদি প্রভাবশালী হও, নেতৃত্ব পাও, মানুষ যখন প্রভাবশালী হয়, মানুষ যখন শক্তিশালী হয়, প্রতিষ্ঠিত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হক, মানুষের হক, পিতামাতার হক, আত্মীয় স্বজনদের হকের ক্ষেত্রে অবহেলা করে অথবা অহংকার প্রদর্শন করে। আল্লাহ বলছেন, আন্তুসুদু ফিল আরদি, তোমাদেরকে নেতৃত্ব দেওয়া হইলে, প্রতিষ্ঠিত করা হইলে, অথবা তোমরা হয়তো সম্ভাবনা এরকম আছে তোমাদের অধিকাংশই ফিরে যাবে আর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, অত কাত্তেও আর হাম, এবং তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, তোমার আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করবে। যদি এই রকম কাজ কেউ করে, উলাইকাল্লাযীনা লানাহুমুল্লাহ, তাহলে তাদের ওপরই আল্লাহ রাব্বুল আলামিনের অভিসম্পাত হয়েছে, লানত হয়েছে। সুতরাং তাদেরকে আল্লাহ বধির এবং অন্ধ করে দিবেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উঠাবেন বধির করে এবং অন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। দুঃখের বিষয় যে আজকে এই বর্তমান যুগে অনেক মুসলিমরা, বরং অধিকাংশ মুসলিমদেরকে দেখা যায় যে আত্মীয়তার সম্পর্কের যে একটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা রয়েছে, দীন ইসলামের গুরুত্ব রয়েছে, সেটার গুরুত্ব দেয় না এবং আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে, এবং এই ক্ষেত্রে অনেকে খোঁড়া অজুহাত দাঁড় করে যে তারা আমার সাথে ভালো ব্যবহার করে না, সুতরাং আমিও তাদের সাথে ভালো ব্যবহার করি না, এবং তারা আমার সাথে যোগাযোগ রাখে না সেজন্য আমিও যোগাযোগ রাখি না, তারা খোঁজ খবর নেয় না সেই জন্য আমিও খোঁজ খবর নিই না। শেখ হোসেন রহমতুল্লাহ বলছেন যে হাজিল হুজ্জাতুল্লাহ তানফা, এসব কথা, এসব অজুহাত কাজে আসবে না আল্লাহর কাছে। জি, আপনি যদি এই যুক্তি পেশ করেন যে তারা খোঁজ খবর নেয় না, তারা সম্পর্ক রাখে না, সেই জন্য আমিও রাখি না, তাহলে এটা তো আত্মীয়তার সম্পর্ক আসলে হইল না, মূলত এটা তো হইল প্রতিদান দেওয়া। যে ভালো ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহার করেন, যে যোগাযোগ রাখে তার সাথে যোগাযোগ রাখেন, যে খোঁজ খবর নেয় তার খোঁজ খবর নেন। তো এটা তো আসল আত্মীয়তার সম্পর্ক বহাল রাখা হলো না। জি,
যেমন সহিহ বুখারীতে রয়েছে আব্দুল্লাহ বিন আবরে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল ওয়াসিল বিল মুকাফি, যেই ব্যক্তি প্রতিদান দেয় সে আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখনেওয়ালা ব্যক্তি নয়। জি, যেই ব্যক্তি প্রতিদান দেয় অর্থাৎ আমার সাথে আমার আত্মীয় স্বজনরা যারা যারা সম্পর্ক রাখে তাদের সাথে আমি সম্পর্ক রাখব বা রাখছি, এবং যারা আমার সাথে যোগাযোগ রাখে আমার খোঁজ খবর নেয় তাদের খোঁজ খবর রাখো, ওরাও টেলিফোন করে সুতরাং আমিও টেলিফোন করি, ওরা আমার খোঁজ খবর নেয় সুতরাং আমিও খোঁজ খবর নিই, ওরা আমার শুভাকাঙ্ক্ষী তো আমিও তাদের শুভাকাঙ্ক্ষী, এইরকম যদি হয় তাহলে সে মুকাফি অর্থাৎ প্রতিদান দিল, ভালো তোমরা করো সে আমিও জন্য আমিও জন্য ভালো করি। সেই ব্যক্তি আসলে আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখনেওয়ালা নয়, হ্যাঁ এটা যথেষ্ট নয়। ওয়ালাকিন আল ওয়াসিল, সত্যিকার অর্থে আত্মীয়তার সুসম্পর্ক বহাল সেই ব্যক্তি রাখলো, আল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা, যদি কেউ সম্পর্ক ছিন্ন করে আত্মীয়রা তাহলে শেষ সম্পর্ককে মিলিয়ে রাখার চেষ্টা করলো, সেই সম্পর্ককে বহাল রাখার চেষ্টা করলো। তাহলে আপনার সাথে আমার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে আত্মীয় স্বজন, তার সাথে আমাকে যথাসাধ্য যোগাযোগ রাখতে হবে এবং সদ্ব্যবহার করতে হবে, কেউ মন্দ করলে ভালো করতে হবে। এই মর্মে আরও আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে, জনৈক ব্যক্তি এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইন্নালি কারাবা, আমার কিছু আত্মীয় স্বজন আছে, আসেলহু ওয়া ইয়াক্তাউনানি, তাদের সাথে আমি সুসম্পর্ক রাখি কিন্তু তারা আমার সাথে খারাপ ব্যবহার করে বা সম্পর্ক ছিন্ন করে, বা ওহসেন এলিম, তাদের সাথে আমি ভালো ব্যবহার করি, বা ইউসি উনা এলি, আমার সাথে তারা মন্দ আচরণ করে, ও আহলম আলিহ ওয়া ঝালুন আলিয়া, তাদের ক্ষেত্রে আমি অনেক বরদাস্ত করি অনেক ছাড় দিই কিন্তু তারা আমার সাথে মূর্খামি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি এমনটাই হয় যে তুমি তাদের সাথে সদ্ব্যবহার করছো, সম্পর্ক রাখছো এবং তাদের ক্ষেত্রে অনেক বরদাস্ত করছো অনেক ছাড় দিচ্ছ কিন্তু তারা কিন্তু এর বিপরীতটা করছে, ইনকুন তাকা মা কুলতা, যদি সত্যিকার এইরকমটা হয় যেমন তুমি বললে, কান্নামা তুসিফুহুমুল মাল, তাহলে যেন তুমি তাদের মুখে গরম বালি ছিটিয়ে দিলে বা গরম ছাই ছিটিয়ে দিলে, গরম ছাই তুমি উত্তপ্ত ছাই তাদের মুখে যেন ছিটিয়ে দিচ্ছ তুমি এই ভালো ব্যবহার করার মাধ্যমে। হ্যাঁ, যদি কারো মুখে গরম বালি বা গরম যদি ছাই ছিটিয়ে দেওয়া হয় তাহলে সেই ব্যক্তি হচ্ছে হতভাগা, আর সেই ব্যক্তি হচ্ছে লাঞ্ছিত। তো তুমি যদি তাদের সাথে ভালো ব্যবহার করো আর তারা তোমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি সম্পর্ক রাখছো কিন্তু তারা রাখতে চাইছে না, তাহলে তারা হচ্ছে লাঞ্ছিত, তারা হচ্ছে নিকৃষ্ট, যে তারা ভালো না, তারা হতো ভাগা। ওয়ালা ইয়াজালু মাকা মিনাল্লাহি যাহিরুন আলাইহিম, আর মনে রাখবে এইরকম যদি তুমি ভালো আচরণ করতে থাকো তাহলে সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার সাথে তোমার সাহায্যকারী তোমার পৃষ্ঠপোষক নিযুক্ত থাকবে মালায়েক ফেরেশতা মা আদম তাআলা যালেকা, তুমি যদি এইরকম কন্টিনিউ করো, তুমি ভালো ব্যবহার করতে থাকো, তুমি সুসম্পর্ক রাখো আত্মীয়দের সাথে, তারা যা করবে তাই করবে। হাদিস সহিহ মুসলিমের। জাহান্নামে যাওয়ার তৃতীয় কারণ হচ্ছে সুদ খাওয়া। জি হ্যাঁ, আর সুদ খাওয়া এত বড় অপরাধ, সে সুদ খাও খান অথবা সুদ কাউকে সুদের ওপর কারো কাছ থেকে টাকা পয়সা নেন, মানে সুদ খাওয়ান আপনি, সুদের সাথে সম্পর্কিত যতগুলি ব্যক্তি রয়েছে সবগুলির শাস্তি একই রকমের এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে দুনিয়া এবং আখেরাতে। তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা করেছেন কোরআনে কারিমে। সুদ সম্পর্কে সুরে আলে ইমরান আয়াত নম্বর 130 থেকে 32 আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছে, আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রিবা আযআফা মুযাআফা, হে ইমানদারগণ তোমরা সুদ খেও না চক্রবৃদ্ধি আকারে। জাহিলিয়াতের যুগে আরবে মুশরিকরা মক্কার মুশরিকরা চক্রবৃদ্ধি আকারে সুদ বাড়াইতে থাকতো, সুদ খেতে থাকতো, সেই জন্য এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। কেউ যদি চক্রবৃদ্ধি আকারে সুদ না খেয়ে শুধু একবারই সুদের চুক্তি করে সেটাও এই রকমেরই হারাম, যদিও যত জুলম হবে তত বড় হারাম হবে কিন্তু সবগুলি কাবিরা গুনাহ। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, লা আল্লাকুম তুফলিহুন, তাহলেই সফল কাম হবে পরিত্রাণ পাবে। ওয়াত্তাকুন্নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, আর সেই জাহান্নামের আগুন থেকে বাঁচো যে জাহান্নাম মূলত কাফেরদের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু তুমি মুসলিম হওয়া সত্ত্বেও যদি সুদখোর হও তাহলে তোমাকেও সেই জাহান্নামে যেতে হবে। সেই জাহান্নাম থেকে বাঁচো সুদ পরিত্যাগ করার মাধ্যমে, সুদি কারবার
কে বর্জন করার মাধ্যমে ওয়াতি উল্লাহ রাসূল আল্লাহকুম তুরহামুন, এবং আল্লাহ এবং রাসূলের কথা মানো যাতে করে আল্লাহর দয়া তোমাদের উপর হয়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ইরশাদ করেছেন যে সুদখোরেরা জাহিলিয়াতের যুগে তারা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ খাওয়া আর ব্যবসা করা একই জিনিস, ব্যবসা আর সুদ একই জিনিস, তোমরা ব্যবসা করছো আমরা সুদ খাচ্ছি, অসুবিধাটা কী, আমার টাকাটা তো ব্যবসায় খাটালে কাজে লাগতো, এরকম কথা অনেকে আজকাল বলে থাকেন। ব্যাংকে আমি রেখেছি ওখান থেকে সুদ দিচ্ছে, অসুবিধাটা কী, আমি সেটাকে দিয়ে যদি ব্যবসা করতাম তো আমার কাছে তো লভ্যাংশ আসতো, কিন্তু আপনার ঝুঁকি ছিল, কিন্তু সুদের ক্ষেত্রে আপনার কোনো ঝুঁকি নেই। জি, সুদকে আল্লাহ বলছেন যে ও আহল্লাহুল বাই আ হারামার রেবা। জি, আল্লাহ ব্যবসা বাণিজ্য হালাল করেছেন, ঠিক আছে ব্যবসা করো, ঝুঁকি নাও, পরিশ্রম করো, মেহনত করো। ব্যবসাতে যেমন রয়েছে ঝুঁকি লাভ লসের, তেমনই তাতে পরিশ্রম করতে হয়, মানসিক শারীরিক ছোটাছুটি পরিশ্রম করতে হয়। ও হারামার রেবা, আর সুদকে আল্লাহ এই জন্যে হারাম করেছেন যে সুদের ক্ষেত্রে আপনি এত পার্সেন্ট লাভ পাবেন নিশ্চিত, হ্যাঁ লাভ লসের কোনো সম্ভাবনা নেই, যে লাভের সাথে লস হওয়ার কোনো সম্ভাবনা আছে বা ঝুঁকি আছে, কোনো ঝুঁকি নেই। নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, আমার মাসের মাসে এত টাকা আসতে আছে, হ্যাঁ সুদি কারবারে যারা জড়িয়ে আছেন। দ্বিতীয় যে যে সুদখোর কোনো রকমের পরিশ্রম করে না, জি কোনো পরিশ্রম করে না, না শারীরিক পরিশ্রম, না ছোটাছুটি দৌড়াদৌড়ি, না মানসিক পরিশ্রম। ফমান যাহ মাওয়াইদা তুমি রবে, আল্লাহ বলছেন যার কাছে তার প্রতিপালকের পক্ষ থেকে ওয়াজ উপদেশ চলে আসলো আর তারপরে ফান্তাহা এই সুদি কারবার থেকে বিরত থাকলো, ফালাহু মাসালাফ, তাহলে অতীতে যা হয়েছে হয়েছে, সবগুলি থেকে মুক্ত হওয়াটা আবশ্যক না, যদি কেউ মুক্ত হয় তো ভালো কথা। ও আমরুহু ইলাল্লাহ, আর তার ফয়সালা আল্লাহর উপর ন্যস্ত। ওমান আদা, কিন্তু সুদ হারাম করে দেওয়ার পরে কেউ যদি পুনরায় ফিরে আসে, পুনরায় ফিরে আসে, বারবার সুদ খেতে থাকে, ফাউলায়ে আসহাবুন নারি হুম ফিহা খালেদুন, তাহলে তারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। আল্লাহ চিরস্থায়ী বলেছেন, এটি হচ্ছে মূলত শাস্তি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত যে ঈমানদার তাওহীদবাদীকে চিরস্থায়ী জাহান্নামী আল্লাহ করবেন না, সেই জন্য যে আয়াতগুলি রয়েছে পাপিষ্টদের ক্ষেত্রে, মুসলিম সমাজের পাপিষ্টদের ক্ষেত্রে খালেদুন বলি মানে দীর্ঘকাল, যেমন আমরা দীর্ঘ সময় কেউ কোনো জায়গায় থাকলে আমার বলি চিরকাল সেখানে আপনি থেকে গেলেন, ঠিক ওই রকমই ওই ভঙ্গিমায় এখানেও বলা হয়েছে। জাহান্নামে অস্থায়ীভাবে যাওয়ার চার নম্বর কারণ হচ্ছে ইয়াতিমদের ধন সম্পদ ভক্ষণ করা। সে ইয়াতিম ছেলে সন্তান হোক অথবা মেয়ে সন্তান হোক, ইয়াতিম এমন ছেলে মেয়েকে বলা, নাবালক ছেলে মেয়েকে বলা হয় যে যাদের নাবালক অবস্থায় তাদের বাবা ইন্তেকাল করেছে, তো মা ইন্তেকাল করলে ইয়াতিম হয় না, আর সাবালক হওয়ার পরে বাবা ইন্তেকাল করলে ইয়াতিম হয় না। নাবালক অবস্থায় কারো যদি কেউ যদি পিতৃহারা হয়, বাবার ইন্তেকাল হয়ে যায়, তাহলে তাকে ইয়াতিম বলা হয়। ইয়াতিমের ধন সম্পদগুলি দেখাশোনা করতে হবে আত্মীয় স্বজনদেরকে, চাচারা যারা রয়েছে, দাদা রয়েছে, নানা রয়েছে, মামারা রয়েছে, এরকম কাছে যারা আত্মীয় তাদের দায়িত্ব। এছাড়া যদি তারা না থাকে তো যে কোনো মুসলিম সমাজের যে কোনো ব্যক্তি ইয়াতিমদের দেখাশোনা করবে, এবং ইয়াতিমদের ধন সম্পদ থাকলে সেগুলি রক্ষণাবেক্ষণ করবে, সেগুলিকে বাড়াবার চেষ্টা করবে, সেগুলিকে সুরক্ষিত করে রাখবে, যখন বড় হবে তখন তাদের হাতে আমানত ঠিকভাবে তুলে দেবে আমানতের সাথে। কিন্তু যদি দুর্ব্যবহার করে, তাদের ধন সম্পদগুলিকে যদি নষ্ট করে বা খেয়ে ফেলে ভক্ষণ করে, কঠিন শাস্তি রয়েছে। সূরা নিসার আয়াত নম্বর 10 আল্লাহ ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, নিশ্চয় যারা অন্যায়ভাবে ইয়াতিমদের ধন সম্পদ ভক্ষণ করল তারা দুনিয়ার ধন সম্পদ ভক্ষণ করল না, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা নিঃসন্দেহে তাদের পেটে জাহান্নামের আগুন ভর্তি করল, জাহান্নামের আগুন তারা খেল। ওয়াসায়াসলাউনা সাইরা, এবং তারা নিশ্চিত জ্বলন্ত আগুনে প্রবেশ করবে, নিশ্চিত জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। তাহলে ইয়াতিমদের সাথে যারা দুর্ব্যবহার করবে, ইয়াতিমদের ধন সম্পদ যারা বেঈমানি করবে, আত্মসাৎ করবে, আর
এটা নিকটাত্মীয়রা করে থাকে বেশিরভাগ, বা যে কেউ করুক না কেন কঠিন শাস্তি রয়েছে আমানতের সাথে, তাদের ধন সম্পদগুলির হেফাজত করতে হবে। আর যখন তারা ধন সম্পদের দেখাশোনা করার যোগ্যতা লাভ করবে সাবালক হওয়ার মাধ্যমে, তখন তাদেরকে সে আমানত তুলে দেবে যে এই হচ্ছে তোমার বাবার ছেড়ে যাওয়া ধন সম্পদ। জাহান্নামে অস্থায়ীভাবে যাওয়ার পঞ্চম কারণ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা কথা বলা হারাম, সবসময় হারাম, মিথ্যা কথা বলা হারাম, কিন্তু মিথ্যার বিভিন্ন স্তর রয়েছে। এক মিথ্যা বলা ব্যক্তি জীবনে যে মিথ্যার দ্বারা কারো ক্ষতি হয় না সেটাও হারাম, কিন্তু মিথ্যা কথা বলছেন সেই জন্য হারাম। আর আরেক মিথ্যা হচ্ছে যার দ্বারা কারো কোনো রকমের ক্ষতি হয়, কাউকে প্রতারিত করা, ধোকা দেওয়া, কারো ক্ষতি সাধন করা, কারো হক নষ্ট করা, কারো ধন সম্পদ বেইমানি করা, কারো অধিকার থেকে বঞ্চিত করা মিথ্যা সাক্ষীর মাধ্যমে। তো মিথ্যা সাক্ষী হচ্ছে সাধারণ মিথ্যার চাইতে অনেক বড় কাবিরা গুনাহ, কারণ একেতে মিথ্যা আর তারপরে এই সাক্ষী দেওয়ার মাধ্যমে, মিথ্যা সাক্ষী দেওয়ার মাধ্যমে দোষীকে নির্দোষী করে দিলেন আপনি, অথবা যে দোষী নয় নির্দোষীকে আপনি দোষী সাব্যস্ত করলেন, কত মানুষের হক অধিকার থেকে বঞ্চিত করছেন, কত মানুষের হক নষ্ট করছেন, কত মানুষের ধন সম্পদ জমি জায়গায় বেইমানি করা হচ্ছে, এই মিথ্যা সাক্ষীর মাধ্যমে আপনাকে সাক্ষী হিসাবে দাঁড় করলো আর আপনি সাক্ষী দিয়ে দিলেন। বরং এই মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে কারো মৃত্যুদণ্ড হয়ে যাচ্ছে, কত বড় অপরাধ! এই ধরনের বহু অপরাধ হচ্ছে আজকে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে। সে মিথ্যা সাক্ষী সামাজিক বিচারে হোক, পারিবারিক বিষয়ে হোক, অথবা রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, যে আদালতে হোক, মিথ্যা সাক্ষী দাও অনেক বড় কাবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে কঠিন বাণী উচ্চারণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন শাস্তির কথা বলেছেন, যে আকবরুল কাবায়ের অন্তর্ভুক্ত কাবিরা গুনাহর মধ্যে মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ, আর কাবিরা গুনাহর মধ্যে আকবরুল কাবায়ের যে গুনাহগুলি সবচেয়ে বড় তার একটি হচ্ছে যে শাহাদাতুজ্জুর আলা ও শাহাদাতুজ সাবদান, যে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, এক লোককে তারা শামসা, তুমি সূর্য দেখতে পাচ্ছ? সে বলছে হ্যাঁ সূর্য দেখতে পাচ্ছি। কে সূর্য দেখতে পায় না, যার চোখ আছে সবাই সূর্য দেখতে পাচ্ছে। কালা আলা মিসলিহা ফাসহাদ আও দা, এই রকম কোন বিষয় সম্পর্কে সুস্পষ্ট জানার পরেই সাক্ষী দেবে, আর না হলে সাক্ষী হতে যেও না। জি, সন্দেহের ভিত্তিতে, অনুমানের ভিত্তিতে কারো সম্পর্কে সুধারণা আছে, আরে এই লোক তো ভালো, কখনোই মিথ্যা কথা বলতে পারে না, সুতরাং ইয়ে যা বলছে সেটা ঠিক, আপনি সাক্ষী হয়ে গেলেন। আরে এই লোক তো খারাপ, সুতরাং এ মিথ্যুক, আর তারপরে তার বিপক্ষে সাক্ষী দিয়ে দিলেন আপনি। না না, যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত সাক্ষী দেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করেছেন। ৬ নম্বর জাহান্নামে যাওয়ার কারণ, অস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে ঘুষ খাওয়া। জি হ্যাঁ, কোনো বিচার করে বা কোনো সরকারি আপনি চাকরি করছেন আর তারপরে সেখানে আপনাকে সরকার বেতন দিচ্ছে, আপনি কাজগুলি করে দেবেন কিন্তু কাজ করে দিচ্ছেন না, আপনি যতক্ষণ পর্যন্ত ঘুষ না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত জনগণের কাজ করে দিচ্ছেন না, আপনি খেয়ানত করছেন না, আপনি হারাম খাচ্ছেন, এই ঘুষের মাধ্যমে যেসব ধন সম্পদ আপনার বাড়িতে ঢুকছে, পকেটে ঢুকছে, সব হারাম, সুতরাং এই হারাম খেয়ে জাহান্নামে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার, যে ঘুষখোর আর যে ঘুষ দেবে, যে ঘুষ দেবে আর যে ঘুষ নেবে, উভয়ই জাহান্নামে, উভয়ে জাহান্নামে। ইমাম তাবারানি রহমতুল্লাহ আলী এই হাদিসটি বর্ণনা করেছেন, এবং এছাড়াও তারহিব তারহিবে রয়েছে। সপ্তম কারণ অস্থায়ী জাহান্নামে হওয়ার, মিথ্যা কসম করা। কসম করা মিথ্যা, জি, যাকে এমিনে কমুস বলা হয়। এক হচ্ছে ভবিষ্যতের উপরে কোনো কসম করা, আপনি কসম করে নিলেন যে আমি এই কাজটি করব না বা এটা করব, আল্লাহর কসমে কাজটি করব, তাহলে সেই কসম যে করেছেন সেটা যদি বৈধ হয় তাহলে তার উপরে আপনি অটল থাকুন,
যদি দেখেন যে না অটল থাকাটা ভালো হবে না মন্দ হবে তাহলে সেই ক্ষেত্রে আপনি কসম ভেঙে দেন আর তারপরে কাফফারা দিয়ে দেন এটা হচ্ছে ইয়ামিনে মুনাকাদা জি ওয়ালা কি ইয়াখুযু বিমা আক্কাদতুমুল আইমান জি এই ক্ষেত্রে ফাকাফারাতু ইতামাশারাতে মাসাকিন এই বলে আল্লাহ রাব্বুল আলামিন ওর কাফফারা বর্ণনা করেছেন জি আর আরেকটি হচ্ছে অনিচ্ছাকৃত কসম বেরিয়ে যাওয়া যেমন আরবদের অভ্যাস রয়েছে বেশি বেশি কসম করা লা ওয়াল্লাহি ওয়ালা ওয়াল্লাহি ওয়াল্লা বিল্লাহ এমনিতেই মন থেকে না হঠাৎ করে কথায় কথায় কসম বেরিয়ে যাওয়া যদি এটা ভালো জিনিস নয় কিন্তু এতে গুনাহগার হবে না আল্লাহ বলছেন লা ইয়াখুযুকুম আল্লাহ বিল্লাহ ওয়া ফি আইমানিকুম অসার উদ্দেশ্যবিহীন হ্যাঁ মুখ দিয়ে হঠাৎ করে বেরিয়ে যাওয়া অনিচ্ছাকৃত যে সব কসম শপথ তাতে আল্লাহ তোমাদের পকড়াও করবেন না তাহলে এই দুই রকমের কসম হয়ে গেল তৃতীয় রকমের কসম হচ্ছে অতীতে কোনো কিছু হয়েছে সে সম্পর্কে আপনি মিথ্যা কসম করছেন আপনি চুরি করেছেন আর বলছেন আমি আল্লাহর কসম চুরি করিনি আপনি একটা অপরাধ করেছেন আর বলছেন আল্লাহর কসম আমি এই কাজ করিনি একটি বিষয় জানছেন তার বলছেন আল্লাহর কসম আমি জানি না এগুলো হচ্ছে মিথ্যা কসম বা আপনার কোন একটা কেসে আপনাকে বলা হয় যে কসম করেন আর সেটা আপনার নয় বলছে আল্লাহর কসম করে বলছি এই জমিটা আমার আল্লাহর কসম করে বলছি এই মোবাইলটি আমার অথচ আপনার নয় তো এই রকম কসমকে অতীতের কোনো কিছু সম্পর্কে মিথ্যা কসম করা হচ্ছে এমিনে গমুস এমিনে গামুস এমিন মানে কসম আর গমুস মানে এমন কসম যেটা ডুবিয়ে দেবে শেখুল হোসেন রহমতুল্লাহ আলী বলছেন এই কসমকে গামুস এই জন্য বলা হয়েছে যে দুনিয়াতে এই মিথ্যা কসমকারীকে গোনাহাতে ডুবিয়ে দিল এবং মরণের পরে বা বিচার দিবসে সেই ব্যক্তিকে জাহান্নামে ডুবিয়ে দিবে তার জন্য জাহান্নামের শাস্তি রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে দুই জামরার মাঝখানে ছিলেন আর এই হাদিসটি বলেছেন মানিকতাতা মালা আখিহে বিয়ামিনিন ফাজার কেউ যদি কোনো ধন সম্পদ কোনো মুসলিম ভাই বা যে কোনো মানুষের কোনো মানুষের ধন সম্পদ বেইমানি করে বিয়ামিনিন ফাজেরা মিথ্যা কসম দ্বারা ফালিয়াতা বাবা মাকআদাহু মিনান নার সে যেন তার স্থান জাহান্নামে বানিয়ে নেয় লিউবাল্লিগ শাহিদুকুম গায়েবাকুম যারা তোমাদের এখানে উপস্থিত রয়েছে তারা অনুপস্থিত ব্যক্তিকে যেন এই কথাটি পৌঁছে দেয় দুইবার বা তিনবার বলেছে মুসনাদে আহমদ মুস্তাদরাক হাকিমে এই হাদিসটি রয়েছে এছাড়াও এই সম্পর্কে হাদিস রয়েছে যে জান্নাতে যাবে না বা জাহান্নামী হবে কে যেই ব্যক্তি মিথ্যা কসম করবে জি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যা কসম করা জি একটা মাল সামান আপনার খারাপ কিন্তু বলছেন না ভালো গাড়ি বিক্রি করতে বলছেন আমার গাড়িতে কোনো দোষ নেই আল্লাহর কসম কোনো দোষ নেই গাড়ি ঠিকঠাক করেন যারা গাড়ির মেকানিক তারা মিথ্যা কসম করে থাকেন এইরকম বিভিন্ন ক্ষেত্রে মানুষ মিথ্যা কসম করে থাকে যার মাধ্যমে মানুষকে প্রতারিত করে মানুষের হক নষ্ট করে মানুষের বেইমানি করে যে কিছু হোক না কেন মিথ্যা কসম করা হচ্ছে বড় কাবিরা গুনহা আল্লাহ রাব্বুল আলম যেন হেফাজত করেন যার পরিণাম জাহান্নামে থাকতে হবে আল্লাহ রাব্বুল আলম জানেন যে কতদিন থাকতে হবে আর যদি তওবা করে মারা যায় তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন খালিস অন্তরে তওবা হলে তওবার দরজা খোলা আছে যতক্ষণ পর্যন্ত মানুষ দুনিয়াতে তওবা করার সুযোগ পেয়েছে কিন্তু তওবা না করে গেলে আযাবের সম্মুখীন হইতে হবে যদি আল্লাহর রহমত না হয় এবং তার কাফফারা না হয় শাস্তি আট নম্বর কারণ হচ্ছে না জেনে খেয়াল খুশি মানুষের বিচার করা বা মানুষের বিচার করতে গিয়ে অবিচার করা জানলেন না বিষয়টি একটা বিচার করেই ফেললেন সমাজপতি যারা সামাজিক বিচার করেন অথবা আদালতে যেসব বিচার করছেন বিষয়টি ভালো করে তদন্ত না করেই অথবা প্রশাসনে যারা আছেন আপনার দায়িত্বশীল তারা যেসব বিচার করছেন একটা লোকে দোষী করছেন অথবা আর একটা লোকে নির্দোষী বলে আপনারা সাব্যস্ত করছেন আপনার থানা পুলিশ যারা আছেন তারা বা বিচার বিভাগ যারা আছেন তারা এইরকম যদি না জেনে কোনো বিচার করা অথবা জানলো জানার পরে অবিচার করলো অন্যায়ভাবে বিচারটা করলো দোষীকে নির্দোষী করে দিল অথবা নির্দোষীকে দোষী করে দিল ইত্যাদি কারো দিকে ঝুঁকে যাওয়া কারো ক্ষেত্রে দুর্বলতা দেখানো জি হ্যাঁ স্বজন প্রীতি করা এগুলি হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কোদাতু সালাসুন বিচারক হচ্ছে তিন শ্রেণীর ওয়াহিদুন ফিল জান্না একজন বিচারক এক শ্রেণীর বিচারক শুধু জান্নাতে যাবে
ওয়াসনানে ফিন্নার, আর দুই শ্রেণীর বিচারক বা বিচারপতি জাহান্নামে যাবে। ফামাল্লাযী ফিল জান্নাহ, যে জান্নাতে যাবে বিচারপতি, ফারাজুলুন আরাফাল হাক্কা, এমন বিচারপতি বা এমন প্রশাসনের দায়িত্বশীল বা এমন সামাজিক বিচারক, যেই ব্যক্তি জান্নাতে যাবে সে হচ্ছে সত্যটা জানলো, জানার চেষ্টা করলো, ওয়া কাজাবি, আর সেই সত্য অনুযায়ী ফয়সালা করলো, সিদ্ধান্ত দিল, তাহলে জান্নাতে যাবে। আর জাহান্নামে কারা যাবো? রজুলুন আরাফাল হাক্কা ফাজারা ফিল হুকম, একটা লোক জানলো যে ঘটনাটা কি, সঠিক বিষয়টা জানার পরেও বিচার করতে গিয়ে জুলম করলো, একজন নির্দোষী লোককে উঠিয়ে নিয়ে চলে আসলো আর তাকে সন্ত্রাসী সাজিয়ে দিল, একজন খারাপ মানুষকে, জালেমকে, সন্ত্রাসীকে, খুনিকে, তাকে দোষমুক্ত করার জন্য তাকে বলেন না না না, এ খুনের সাথে জড়িত নয়, এ অপরাধের সাথে জড়িত নয়, বলে তাকে বেকসুর খালাস করে দিল, বা তার সাজা শাস্তিকে হালকা করে দিল। বলছেন যে বিষয়টি জানলো, তার সত্যতা জানলো যে বিষয়টি আসলে কি, আর তারপরেও বিচার করতে গিয়ে কি করলো, অবিচার করলো, জুলম অত্যাচার করলো, ফাওয়া ফিন্না, সে জাহান্নামে যাবে। তৃতীয় শ্রেণীর বিচারপতি যে জাহান্নামে যাবে, ওয়ারাজুলুন কাদালিন নাসে আলা জাহলিন, অজ্ঞতার সাথে বিচার করে দিল, বিচার করার যোগ্যতাই নেই, অযোগ্য ব্যক্তি বিচারপতি হবে সমাজে, অযোগ্য ব্যক্তি, কিন্তু ঘরে দুটো পয়সা আছে, হ্যাঁ, সমাজে প্রভাব আছে, মানুষের বিচার সালিস করছে, যা ইচ্ছা তাই করছে, বড় অপরাধীকে ছেড়ে দিচ্ছে, বড় অপরাধীদের বিচার হয় না সমাজে, আর ছোটোখাটো কে কারোর দুটো আম পেড়ে খেয়েছে, কে কারো লিচু পেড়ে খেয়েছে, কেউ কারো একটা সামান্য কিছু কেউ করেছে, আর ছোটো ছোটো বাচ্চাদের জুলম অত্যাচার, এই সামাজিক বিচারে নারীদের জুলম অত্যাচার, এই রকমের বহু জুলম অত্যাচার, একটি কেউ হক কথা বলেছে, ত্রাণচোর চুরি করেছে, আর কেউ বলেছে, ওরই বিচার শাস্তি দিচ্ছে সমাজপতি অথবা চেয়ারম্যান মেম্বার ইত্যাদি, আউযুবিল্লাহ, এরা জাহান্নামী, জাহান্নামী। যদি জানার পরেও যে না আমি অবিচার করছি, তাহলে জাহান্নামী, আর জানারও চেষ্টা করলো না, আবেগে একটা তাকে করতে হবে করে ফেললো, হ্যাঁ, তাহলে অজ্ঞতার সাথে কেউ যদি বিচার করে, ফাহমি ফিন্নারি, সেও জাহান্নামে যাবে। ইমাম আবু দাউদ, তিরমিজি এবং ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তারা এই হাদিসটি বর্ণনা করেছেন। নয় নম্বর, জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে যারা শাসক অথবা যারা নেতৃস্থানীয় ব্যক্তি, এমনকি বাড়ির যে নেতৃত্ব যার হাতে রয়েছে, অর্থাৎ বাড়ির যে অভিভাবক, এই বাড়ির অভিভাবক থেকে শুরু করে যে কোনো প্রতিষ্ঠানের অভিভাবক, দায়িত্বশীল থেকে শুরু করে উচ্চ স্তরের যত দায়িত্বশীল রয়েছে নিচে থেকে ওপর পর্যন্ত, তারা যদি তাদের অধীনস্থ যারা রয়েছে তাদের ক্ষেত্রে খেয়ানত করে, তাদের ক্ষতি সাধন করে, তাদের হিতাকাঙ্ক্ষী না, কল্যাণ কামনা না করে, তারা তাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, জি হ্যাঁ, তাদের কারণে পথভ্রষ্ট হয়েছে, তাদের কারণে পাপে জড়িয়ে গেছে, সুতরাং একজন বাবা অথবা মায়ের কারণে যদি ছেলে মেয়ে খারাপ হয়, হ্যাঁ, বাবা মা বাড়িতে পাপের সামগ্রী এনে দিয়েছে, জি, আর সেসবের কারণে ছেলে মেয়ে খারাপ হয়ে গেছে, জি, বাবা মা ছেলে মেয়েদের ভালো প্রতিপালন করে, যার ফলে ছেলে মেয়ে খারাপ হয়ে গেছে, পরকায় লিপ্ত হয়ে গেছে, প্রেমে লিপ্ত হয়ে গেছে, আপনার প্রেমের জেরে কোর্ট ম্যারেজ করে চলে গেছে, অথবা কোনো মেয়েকে উঠিয়ে নিয়ে চলে এসেছে, চরিত্রহীন হয়ে গেছে, বা যে কোনো রকমের অন্য অন্য অপরাধও হতে পারে, যে কোনো অপরাধ হতে পারে, এক কথায় আপনার অধীনে যারা আছে তারা আপনার কারণে যদি খারাপ হয়ে যায়, দেশবাসী শাসকের কারণে খারাপ হয়ে যায়, অথবা আপনার কোন একটি প্রতিষ্ঠানের যারা দায়িত্বে রয়েছেন তাদের কারণে, সেখানকার যা ওয়ার্কার যারা রয়েছে, কর্মচারী, তারা যদি খারাপ হয়ে যায়, অথবা আমরা বিশেষ করে পারিবারিক বিষয়টিকে গুরুত্ব দেব, পরিবারের দায়িত্বশীল যে বাপ মা, তাদের কারণে যদি ছেলে মেয়েরা খারাপ হয়ে যায়, বউরা যদি খারাপ হয়ে যায়, তাহলে জবাব দিতে হবে। স্বামী হচ্ছে অভিভাবক, স্বামীর কারণে যদি স্ত্রী খারাপ হয়ে যায়, স্ত্রী ভালো ছিল প্রথম বিয়ে হয়ে, অনেক এইরকম খবর আছে, স্ত্রী ভালো মানুষ ছিল, পর্দানাসীন ছিল, কিন্তু স্বামী অসৎ, জি, সে অবহেলা করেছে, সে পর্দা করতে দেয়নি, সে পর্দা খুলতে বাধ্য করেছে, সে বন্ধু বান্ধবদের সামনে স্ত্রীকে আসতে বাধ্য করেছে, আর ধীরে ধীরে পরকীয়ায় লিপ্ত হয়েছে তার বন্ধুদের সাথে,
এইভাবে এই রকম যে কোনো ঘটনা হোক না কেন, যেই কারণে দায়িত্বে অবহেলা করেছে বা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বা পাপের দিকে ঠেলে দিয়েছে অধীনস্থ ব্যক্তিদেরকে, সেই ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। কঠিন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মাকে বিন আসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মামিন আবদিন ইয়াস্তারিহিল্লাহু আলা রাইয়া, কোনো বান্দাকে কোনো ব্যক্তিকে আল্লাহ যদি কিছু অধীনে মানুষকে রাখেন, কোনো ব্যক্তিকে আল্লাহ এমন নেতৃত্ব দেন যে তার অধীনে কিছু লোকেরা রয়েছে, এমতো ইয়ামা এমতো হাসলে রাইয়াতেহি, আর সে মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে তার অধীনস্থ ব্যক্তিদের ক্ষেত্রে সে খেয়ানতকারী হলো, সেই ব্যক্তি যথাযথ আমানত আদায় করলো না, তার দায়িত্ব পালন করলো না, দায়িত্ব সম্পর্কে সচেতন থাকলো না, ইল্লা হারামাল্লাহু আলাইহি জান্নাহ, তাহলে আল্লাহ তার ওপর জান্নাতকে হারাম করবেন। মুত্তাফাকুন আল বুখারী মুসলিম হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম মাসউলুন রাইয়াতে, তোমাদের প্রত্যেকে রাখাল বা প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন সে হাসর মাঠে প্রত্যেক ব্যক্তিকে, তো সুতরাং জবাব দিতে হবে। এই হাদিসও লম্বা হাদিস, সহিহ বুখারী মুসলিমে রয়েছে। দশ নম্বর কারণ অস্থায়ী জাহান্নামি হওয়ার, জি, বিনা কারণে বিনা কাজে, না তাতে কোনো শরই উপকারিতা আছে না শরীয়তে তার বৈধতা আছে, জি, ছবি অঙ্কন করা, ছবি অঙ্কন করা, বিশেষ করে হাতে ছবি অঙ্কন করা, আর তার চাইতে বেশি মারাত্মক হচ্ছে প্রতিমূর্তি তৈরি করা, যেগুলির পূজা হচ্ছে অথবা পূজা না হইলে ওই রকমভাবে তৈরি করা, জি, যেসব রাস্তাঘাটে রাস্তার মোড়ে দাঁড় করে রাখা হয় বড় বড় নেতাদের প্রতিমূর্তি, এগুলি এমন কাবিরা গুনাহ যেগুলির কারণে জাহান্নামে যেতে হবে। আর এই ছবি হচ্ছে কোনো প্রাণীর, সেটা কোনো মানুষের হোক অথবা কোনো প্রাণীর পশু পাখির হোক, জি, আর বিনা কাজে ছবি তোলা আর সেই ছবিগুলোকে দেয়ালে দেয়ালে সাজিয়ে রাখা, এগুলি যদিও এই ছবি সম্পর্কে, ক্যামেরার ছবি সম্পর্কে ওলামাদের দ্বিমত রয়েছে, কিন্তু সঠিক মত এটি যে বিনা কাজে, যাতে দিনেই কোনো উপকারিতা নেই, আর সেখানে আপনার পার্থিব্য ক্ষেত্রে কোনো জরুরি বিষয় নয়, তাহলে বিনা কাজে ছবি অঙ্কন করা বা ছবি তোলা এসব ঠিক নয়, আর এর জন্য শাস্তি রয়েছে। আর যেমনটা বললাম যে বিশেষ করে যেই ছবিতে শিরকের আশঙ্কা বেশি রয়েছে, আর যেই ছবিটা মানুষ হাতে অঙ্কন করে অথবা যেই ছবি মানুষের হাতের মেহনতে সেটা প্রতিমূর্তি তৈরি করে, সেটা পাথর দিয়ে হোক অথবা মাটি দিয়ে হোক অথবা এই রকমের কাঠ লাকড়ি দিয়ে হোক, যা দিয়ে হোক না কেন, আর সেটা প্রাণীর ছবি গাছপালার ছবি নয়, তাহলে তার জন্য কঠোর শাস্তি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কুল্লু মুসাউয়্যিরিন ফিন্নার, প্রত্যেক ছবি অঙ্কনকারী জাহান্নামে যাবে। ইয়াজা আল্লাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারাহা নাফসান, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যতগুলি ছবি অঙ্কন করেছে এক একটি ব্যক্তির ওই ছবি আল্লাহ রাব্বুল আলামিন হাশর মাঠে সেই দিন বা জাহান্নামে তাকে দেবেন, আর বলবেন যে তুমি এতে আহিউ মা খালাকতুম, তুমি যে তৈরি ছবি তৈরি করেছো এটাকে প্রাণ দাও, তুমি প্রাণ দাও, তুমি ফাতু আজ দেফি জাহান্নাম, আর জাহান্নামে তাকে শাস্তি দেবে, জাহান্নামে শাস্তি দেবে, বা জাহান্নামে ওই যে ছবিগুলি তৈরি করেছে সেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক ব্যক্তি তো তৈরি করবেন, যেই ব্যক্তি তাকে জাহান্নামে আজাব দেবে। হাদিস সহিহ মুসলিমের। আরও হাদিস রয়েছে, মান সাওয়ারা সূরাতান, যে ব্যক্তি ছবি অঙ্কন করলো, ফাইন্নাল্লাহ মুআযযিবাহু, আল্লাহ রাব্বুল তাকে আজাব দেবেন, শাস্তি দেবেন, হাত্তা ইয়ানফুখা ফিহি, যতক্ষণ পর্যন্ত তাতে আত্মা সঞ্চার করতে পারবে না, বলবে তুমি আত্মা সঞ্চার করো, তাতে আত্মা দাও, আল্লাহ হিসাবে না ফেকেন ফি আবাদা, কিন্তু তার কোনো ক্ষমতা নাই যে তাতে আত্মা সঞ্চারিত করবে, জি। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন হাদিসে কুদসি, ওমান আযলামু মিম্মান যাহাবা ইখলুকু কাখালকি, ওর চাইতে বড় জালেম কে হইতে পারে, যেই ব্যক্তি আমার মতো সৃষ্টি করতে গেল, মানে আমি ছবি অঙ্কনকারী, হ্যাঁ, সাওয়ারাকুম ফাহাসানা সাওয়ারাকুম, কত সুন্দর আমাদের রূপ চেহারা দিয়েছেন, তুমিও সেই ছবি অঙ্কন করতে গেছো, প্রতিমূর্তি তৈরি করতে গেছো,
সুতরাং তোমার চেয়ে বড় জালেম কি আছে? ফালিয়াখলুকু যাররা, একটা সামান্য কিছু ক্ষুদ্র পিপীলিকা তৈরি করে সৃষ্টি করে দাও তো দেখি, তাতে একটু প্রাণ দিয়ে দাও তো দেখি। আও লিয়াখুজ হাব্বাতান আও শাইরাতান, লিয়াখলুকু হাব্বাতান আও শাইরাতান, একটি শস্য দানা অথবা একটি জব তুমি সৃষ্টি করে দেখাও তো দেখি, তোমার কোনো ক্ষমতা নেই, কেন তুমি এই অপরাধ করতে গেছো? এগারো নম্বর অস্থায়ী জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে অহংকারী হওয়া, দুর্ব্যবহারকারী হওয়া, চরিত্রহীন হওয়া। একটি হাদিস এখানে শেখ ইবনে উসাইম রহমতুল্লাহ নিয়ে এসছেন সেই বুখারী মুসলিম থেকে, আল্লাহ খুবই রকম বিহারিন না, তোমাদেরকে কি বলে দেব না জাহান্নামীদের সম্পর্কে যে কারা জাহান্নামী? কুল্লু অতুল্লিন জাওয়াজিন মুস্তাকবির, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন ব্যক্তি যে অতুল, অতুল্লিন বাদা যালিকা জানিম, আল্লাহ রাব্বুল আলামিন নিন্দা করেছেন এক কাফের নেতার মক্কার, সে এইরকম বদচরিত্র ছিল। অতুল মানে হচ্ছে আশাদিদুল গালিজ, যার ব্যবহারে রূঢ়তা রয়েছে, যার ব্যবহার হচ্ছে একেবারে শক্ত ব্যবহার, মানুষের সামনে সে নতি স্বীকার করতে জানে না, আর হক সত্য কেউ মানতে চাই না, না মানুষের সামনে সত্য কথা মানতে চাই, না হক কথা মানতে চাই। আর জাওয়াজ মানে হচ্ছে যেই ব্যক্তি অতি কৃপণ, জি অতি কৃপণ, সেই ব্যক্তি পরের খাওয়ার ধান্দা রাখে কিন্তু কাউকে খাওয়াতে জানেন না, জি অত্যন্ত কৃপণ, ফরজ ওয়াজিব আদায় করতে চায় না, জাকাত দিতে চায় না, বাবা মাকে খেতে দিতে চায় না, ছেলে মেয়েদেরকে স্ত্রীকে ঠিকভাবে খরচ দিতে চায় না, আর তারপরে ছোট ভাই বোন নাবালক নাবালিকা রয়েছে তাদের জন্য একটা পয়সা বেরোয় না, এইরকম চরিত্রের লোক হচ্ছে জাওয়াজ, জি বলছেন শেখুনা সামিন ফাহুয়া জাম্মাউন মান্নাউন, সে নিজের পকেটে সব দিক থেকে টাকা টানে কিন্তু একটা টাকা বের করতে চাই না। আর মুস্তাকবির যেই ব্যক্তি অহংকারী, আল্লাযী ইয়ারুদ্দুল হাক্কা, যে সত্যকে প্রত্যাখ্যান করে, হককে প্রত্যাখ্যান করে, ওয়ালা ইয়াতাওয়াযাউ লিল খালকি, আর মানুষের সামনে নমনীয় হয় না, জি অহংকার প্রদর্শন করে, এ হচ্ছে জাহান্নামী। বারো নম্বর অস্থায়ী জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে স্বর্ণ বা চাঁদির পাত্র ব্যবহার করা পানাহারের ক্ষেত্রে, পানাহারের ক্ষেত্রে অথবা চেয়ার বানালো বসার ক্ষেত্রে, অথবা বিছানা তৈরি করলো স্বর্ণের বিছানা, চাঁদের বিছানা, স্বর্ণের সোফা, আপনার চাঁদির সোফা, চেয়ার, টেবিল ইত্যাদি, অথবা খাদ্যের পাত্র, থালা বাসন, পান পাত্র, হাঁড়ি বাসন যদি স্বর্ণ চাঁদির বানায় তাহলে পুরুষ নারী সকলের জন্য হারাম, পুরুষ নারী সকলের জন্য হারাম। আর অলংকার হিসাবে যদি ব্যবহার করে তো নারীদের জন্য জায়েজ করা হয়েছে, পুরুষদের জন্য জায়েজ নয়, একমাত্র পুরুষদের জন্য স্বর্ণ মোটেই নয়, চাঁদির একটি আংটি ব্যবহার করা জায়েজ, কেউ যদি ব্যবহার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজনে ব্যবহার করেছেন, কিন্তু প্রয়োজন না থাকলে ব্যবহার করতে পারে চাঁদির আংটি। সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আল্লাযী ইয়াশরাবু ফী আনিয়াতিল ফিদদাতি, যেই ব্যক্তি চাঁদির পাত্রে বা থালা বাসনে পান করে, জি বা পানাহার করে, আল্লাযী ইয়াশরাবু বা পান করা আর খাওয়া একই হুকুম, যেই ব্যক্তি চাঁদির গ্লাসে অথবা কাপে পান করে, ইন্নামা ইউজার জেরফি বাতনেহি নারা জাহান্নাম, সে জাহান্নামের আগুন পেটে ঢুকাচ্ছে, যে পানি খাচ্ছে চাঁদির বর্তনে, হ্যাঁ চাঁদির লোটায়, চাঁদির গেলাস, চাঁদির কাপে চা পান করছে, কফি পান করছে, সেই ব্যক্তি জাহান্নামে আগুন ঢুকাচ্ছে, জি। আর সহিহ মুসলিমের হাদিস রয়েছে ইন্নাল্লাযী ইয়াকুলু আও ইয়াশরাবু ফী আনিয়াতি যাহাবি ওয়াল ফিদদা, বুখারী হাদিসে শুধু পান করার কথা রয়েছে আর চাঁদি রূপার কথা রয়েছে, কিন্তু সহিহ মুসলিমের হাদিস এখানে স্বর্ণ চাঁদির কথাও রয়েছে আর পানাহার দুটোই কথা রয়েছে, সুতরাং পানাহার দুটোই হারাম এবং স্বর্ণ চাঁদি দুটোই হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয় যেই ব্যক্তি পানাহার করে, ইয়াকুলু খায় অথবা ইয়াশরাবু পান করে, ফি আনিয়াতি যাহাবি ওয়াল ফিজ্জা, স্বর্ণ বা চাঁদির বর্তনে পাত্রে, ইন্নামা ইউজারজুরু ফি বাতনিহি নার জাহান্নাম, সেই ব্যক্তি জাহান্নামের আগুন পেটে ঢুকাচ্ছে। সুতরাং সম্মানিত মুসলিম ভাই বোন, জাহান্নামে যাওয়ার কারণগুলি সম্পর্কে সতর্ক সাবধান হন এবং দেখেন যে জীবনে এমন কোনো কারণ যেন না থাকে যার কারণে জাহান্নামে যেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন
আমাদের সকলকে জাহান্নাম থেকে রক্ষা করেন এবং জান্নাতের পথে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। এমন কাজ করুন যাতে জাহান্নাম থেকে আল্লাহ দূরে রাখেন এবং জান্নাতের কাছাকাছি করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথে যেন আমাদেরকে টিকিয়ে রাখেন, এর জন্য আপনাকে আমাকে সচেষ্ট হইতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যদি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, জান্নাত লাভের জন্য এবং জাহান্নাম থেকে রক্ষার জন্য প্রচেষ্টা চালান তাহলে অবশ্যই আল্লাহ রাস্তা দেখাবেন, এই কথা কোরআনের ঘোষণা। আর যদি চেষ্টা না করেন তো কখনো এই রাস্তা পাবেন না। দুনিয়া এই ক্ষণিকের ভোগের, আর এখানে আপনি বিভিন্ন পাপে জড়িয়ে থাকলেন পার্থিব তুচ্ছ স্বার্থ হাসিলের জন্য এবং একটু আয়েশ আরামের জন্য আপনি রেশমের কাপড় পরলেন, একজন পুরুষ মানুষ হারাম, এইরকমই আরও বহু জাহান্নামে যাওয়ার কারণ রয়েছে, সেসব জাহান্নামে যাওয়ার কারণ থেকে বেঁচে থাকবেন। জেনা ব্যভিচার জাহান্নামে যেতে হবে, দীর্ঘকাল জাহান্নামে থাকতে হবে, খুন করলে দীর্ঘকাল বরং চিরকালই তার শাস্তি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হবে হয়তো যাদের তৌহিদ এবং সলাৎ ঠিক আছে। কিন্তু আমাদের সমাজে যারা জেনাকারী চরিত্রহীন এবং যারা খুনি তারা সাধারণত বেনামাজি হয়ে থাকে এবং তাদের তৌহিদেরও খোঁজ খবর নেই, তাদের আল্লাহর সাথে সম্পর্ক নেই, ঈমান ভঙ্গকারী হয়তো তাদের মধ্যে আরও অনেক কারণ বিদ্যমান রয়েছে। সুতরাং চিরকাল জাহান্নামে থাকতে হবে, একটু সতর্ক হন। আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করুন যে জন্মসূত্রে আপনাকে আমাকে মুসলিম বানিয়েছেন, আর যারা অমুসলিম হয়ে রয়েছে তাদেরকে বলবো যে তাদের জন্য স্থায়ী জাহান্নাম রয়েছে। সুতরাং অত্তাকুন্নার আল্লাতী উইদ্দাতিল কাফিরিন, হে কাফের তোমাদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে, সুতরাং জাহান্নামকে ভয় করো, এখনও বিশ্বাস করো, এ বিশ্বাস তোমার সফলতা নিয়ে আসবে। আর যদি অবিশ্বাস করে থাকো তো অবিশ্বাসীদের জন্য ওয়াইলুন ইয়াউমায়াযিল মুকাজ্জিবিন, যারা মিথ্যা মনে করলো আল্লাহর বিধানকে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসা বাণীকে ওহীকে মিথ্যা মনে করলো, অস্বীকার করলো, তাদের জন্য দুর্ভোগ রয়েছে সেই দিন, তাদের জন্য দুর্ভোগ রয়েছে সেই দিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হকের ওপর প্রতিষ্ঠিত রাখেন এবং তার উপরে আমাদেরকে যেন মৃত্যু দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের মাতা পিতাকে ক্ষমা করে দেন, সমস্ত মুসলিম মুমিন মুমিনাতকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, আল্লাহ যেন আমাদের অবস্থার উপর রহম করেন, আল্লাহ আমাদের উপর থেকে মহামারীকে যেন উঠিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আমাদের পাপের জন্য যেন শাস্তি না দেন, আখিরাতেও যেন শাস্তি না দেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।